প্রিয় পছন্দের এবং অপছন্দের ভাইও বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার সালাম। বোনেরাও যেহেতু দেখেন, বোনেদেরকেও সালাম। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলা, তো সেক্ষেত্রে অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। তো সেক্ষেত্রে আমিও ভালো আছি, কিন্তু কষ্ট নিয়ে। তো আজকের এই ভিডিওতে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সে বিষয়ে চলে যাই। তো সেক্ষেত্রে ভালোবাসার বাংলাদেশ, ভালো লাগার বাংলাদেশ, মায়ার বাংলাদেশ, তো এই সত্যি মানুষ সত্যি প্রেমে পড়ে যায়, সত্যি মানুষ মানুষকে ভালোবেসে ফেলে খুব সহজেই। আর এই সহজ ভালোবাসা থেকে অনেক কিছু মানুষ অনেক কিছু অনেকের জন্য করে ফেলে। তো সেক্ষেত্রে আজকের মূল উদ্দেশ্য এই ভিডিওতে যে বিষয়ে কথা বলার জন্য, যারা ভালোবেসে কাউকে না পেয়ে বা যে কোনো কষ্টের কারণে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে অর্থের কারণে বা অর্থের দুর্বলতা বা যে কোনো বিষয়কে কেন্দ্র করে যারা আত্মহত্যা করবেন এরকম সিদ্ধান্ত নেন, বা আত্মহত্যা অনেকেই করে ফেলে, বা আত্মহত্যা করার মতো ঝুঁকিপূর্ণ যেই জিনিসগুলো আছে, বিষ খাওয়া বা গলায় দড়ি দেয়া, এগুলো করে ফেলেন, তাদের বিষয়কে নিয়ে কথা বলবো। আর যারা অনেক সময় অনেকে কষ্ট পেয়ে থাকেন মনের মানুষের কাছ থেকে, বা ভালোবাসার মানুষের কাছ থেকে, বা ফ্যামিলির মানুষের কাছ থেকে, বা অনেকে পরীক্ষায় যে রেজাল্ট করার ইচ্ছে ছিল বা সেই রেজাল্ট করতে পারেননি, বা ফ্যামিলি যে রেজাল্ট চেয়েছে আপনি ফ্যামিলির জন্য সেই রেজাল্ট আনতে পারেননি পরীক্ষা দিয়ে, তো দেখা যাচ্ছে এই নানান সব বিষয়কে কেন্দ্র করেই সেক্ষেত্রে আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নেন। তো সেক্ষেত্রে একটা মানুষকে ভালোবাসে, ধরেন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তো ছেলে আর মেয়েটা দুইজন একসাথেই বিষ পান করছে আত্মহত্যা করার জন্য। তো সেক্ষেত্রে একজন ভুলবশত হসপিটালে নেওয়ার পরে বেঁচে গেছে, আর একজন মারা গেছে। তো সেক্ষেত্রে সে ছেলেই হোক বা মেয়ে হোক, যে কোনো একজন ওখান থেকে যদি বেঁচে থাকে, আর তাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কি আর কেউ বিষ পান করাইতে পারবে তারপরে যে আবার আত্মহত্যা করবো? বা ওই মেয়েটা কি কখনো বলবে যে আমি যাকে ভালোবাসি সে তো মারা গেছে, তো সেক্ষেত্রে আমিও মারা যাই, আবার আমি বিষ পান করি, সে কি কখনো আর বিষ পান করবে? সে একবারই মৃত্যুর ঘর দেখে আইসে, সেক্ষেত্রে বাঁচার জন্য কাকতি মিনিতও করছে। সেক্ষেত্রে যখন মৃত্যুর দুয়ার একটা মানুষ চলে যায় বিষ পান করার পরে বা গলায় দড়ি দেওয়ার পরে, তখন সে বাঁচার জন্য যে কতটা কাকতি মিনিতি করে, যদি বিষ পান করে মাটিতে পড়ে থাকলে খামসে খামসেয়া মাটি ধরতে চায়, ধরার জন্য চেষ্টা করতে চায়, কিন্তু আসলে মাটি ধরার মতো তার ওই বল বা ওই ক্ষমতাটা থাকে তখন তার থাকে না, সেই পর্যায়ে চলে যায়। ওইখান থেকে যদি সে বেঁচে যায় তারপরে কি আর বিষ পান করবে? তো সেক্ষেত্রে আসলে যারা এরকম সিদ্ধান্ত নেন যে কোনো কারণে যে আত্মহত্যা করবো, আর মূল কথা হলো কি, আত্মহত্যা কিন্তু মহাপাপ বিষয় হলে দেখায়, মানে মরার জন্য যতটাই কষ্ট হোক ওইটা কিন্তু বড় বিষয় না, যে বিষ পান করার পর যে কষ্ট হবে মৃত্যুবরণ করার জন্য সেটা কিন্তু কথা না, বড় কথা না। কিন্তু সব থেকে বড় কথা হলো কি, যে ইসলামিক বিধানে আত্মহত্যা করার কোনো ইয়া নাই, মানে জায়েজ নাই, মানে আত্মহত্যা করা সেটা হলো মহাপাপ। তো সেক্ষেত্রে মহাপাপ যে কাজটা, সেই কাজটা আপনি কেন করতে যাবেন? জীবন দেওয়ার যে মালিক, জীবন নেওয়ারও সে মালিক, সে যখন হুকুম করবে স্বাভাবিকভাবে সে যেভাবে নেওয়া সেভাবেই নিয়ে যাবে। কিন্তু আপনি একটা ভুলবশত যে কোনো কারণে আত্মহত্যা করতে চাবেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একবার আত্মহত্যা করার জন্য গিয়েছিল, বিষ পান করছে বা গলায় দিয়ে দিয়েছে, ওইখান থেকে জীবিত পরে ফিরে এসে আল্লাহ তার হায়াত দিছে, ওরকম একটা লোকের সাথে আলাপ করে দেখেন যে আসলে সেক্ষেত্রে সে কি বলে। সে যদি বলে যে বিষ পান করে দেখো, তাহলে করে দেখার চেষ্টা করেন। আর যদি অবশ্যই সে বলবে যে না, এই কাজটা বলেও করো না, কারণ সে বুঝছে যে যন্ত্রণাটা কত, তাই না? আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়কে ভিডিওটা করা বা কথাগুলো বলা, সেক্ষেত্রে ভুলেও কেউ ওই কাজগুলো করেন না, যত বড় কষ্ট যত বড় যন্ত্রণা হোক, যন্ত্রণা দুঃখ কষ্ট সুখ এগুলো নিয়ে মানুষের জীবন, হাজার কষ্টে ভরা মানুষের জীবন, তবুও সুখ আসতে পারে, সুখের আশা করে বেঁচে থাকার চেষ্টা করবেন যতদিন আল্লাহ পাক হায়াত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রাখে। তার যখন নেওয়ার ইচ্ছে হবে তখন সে এমনিতেই নিয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কাজ ভুলেও কেউ করবেন না। আর সেক্ষেত্রে যে কথাগুলো বলার চেষ্টা করতেছি আসলে বলতে পারতেছি না,
যেহেতু আত্মহত্যা করে আমরা ভুল এই কাজটি করবো না, যদি এরকম আত্মহত্যা আমার পাপনা হইতো তাহলে এই কাজটা আমিও করে ফেলতাম, কারণ আমারও জীবনে খুব কষ্ট, তবুও কিন্তু বেঁচে আছি আশায়, যদি সুখের দেখা পাই। এই জন্য আপনারাও সুখের দেখা পাওয়ার আশায় অবশ্য চেষ্টা করেন, চেষ্টা করতে চান, কিন্তু আত্মহত্যা করবেন ভুল ওই কাজটা কেউ করেন না। আর সেক্ষেত্রে অনেকেই আছে যে একবার ছাড়া পাঁচবারও আত্মহত্যা করার চেষ্টা করে, আসলে সে বোয়া, সে ফলস, সে মানে এটা মানুষকে দেখায়, তার ফ্যামিলিকে দেখায়। কেন দেখায়? মানে সে গুল পান করে, আর এরকম ভাবে পান করে যে তার মৃত্যু হবে না, মানে ওইভাবে একটু মুখে বা ঠোঁটে লাগিয়ে, তারপরে বিষ মানে ঠোঁটে মুখে লাগিয়ে বাড়ির লোকজনকে দেখায়, কিন্তু সে আসলে পান করে না। যদি তার বিদেহের ভিতরে একবার চলে গেত তাহলে সে আর দ্বিতীয়বার ওই কাজটা করতো না, কিন্তু ওই সেক্ষেত্রে সে দেখাবার জন্য এলো, এগুলো করে, এই জন্য সে বারবার ওই 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 বাপটাই করে, কিন্তু ওই বাপটা করতে করতে শেষ একবার সত্যি সত্যি খেয়ে ফেলায়, সে বের আর সে টিকে না, সে চলে যায়। আর একবার ছাড়া দুইবার যে বিষ পান করে সেই লোকটা হচ্ছে এরকম যে যে কোনো কারণে একবার রাগ বা তেগে বিষ পান করছে, তো মৃত্যুর দুয়ের থেকে ফিরে এসেছে, কিন্তু এইবার এরকম একটা আবার কাজ করছে যে কাজের জন্য সে কাউকে মুখ দেখাইতে পারবে না, এই জন্য সে আবার তখন বিষ পান করে, তখন কিন্তু সে অবশ্য দেখা যায় ওই বেলা নাও বাঁচতে পারে, মারাও যেতে পারে, কিন্তু তখনও তুমি মুখ দেখাইতে পারবো না। ওই কাজ বিষ পানটা না করে এরকম এক জায়গায় চলে যাও, এরকম কোথাও চলে যাও, যাতে এইখানে আর জীবনে না আসো, ওইখানে তোমার জীবনের শেষকালটা কাটিয়ে দাও, এরকম সিদ্ধান্ত নাও। বিষ পান না করার, আত্মহত্যা করার সিদ্ধান্ত না দিয়ে, না নিয়ে, তো সেক্ষেত্রে যতই অসহায় হই, যতই কষ্টে থাকি, যতই যন্ত্রণায় থাকি, যতই একজন কষ্ট দেখ, আমরা ভুলেও যেন এই কাজটা না করি যে আত্মহত্যা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আশা করি। যদি ভিডিওটা দেখেন সেক্ষেত্রে যদি ভালো লাগে শুনবেন।